ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته مدرق بن أبني شونسن جي ناري دواتي كاس তো বর্তমান যে সোশ্যাল মিডিয়া বা নেটের জগতে দাওয়াতের যে কার্যক্রম চলতেছে সেক্ষেত্রে কোনো নারী যদি পার্টিসিপেট করে তো গুনাগার হবেন কিনা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ না দাওয়াতি কাজ এটি নারী এবং পুরুষ সবার জন্যই সমানভাবে প্রযোজ্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে বললেন যে বাল্লিক বা আয়া তোমরা পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তো এক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম নারী পুরুষ কোন বিভক্তি তিনি এখানে আমাদেরকে দেখাননি বা করেননি বা এমন কিছু এখান থেকে বোঝা যায় না বরং এটি কমন নির্দেশ একজন নারীর প্রতি যেমন নির্দেশ ঠিক তেমনিভাবে একজন পুরুষের প্রতিও তেমন নির্দেশ ঠিক একইভাবে আল্লাহ সবাহান হওয়া তালা যখন বললেন ওমান আহসানুকাউলাম ইমান দা ইলাল্লাহ ইহ আমিলা সাহা ইন্নানি মিনুল ওই ব্যক্তির চেয়ে কার কথা সুন্দর হতে পারে যে মানুষকে বলে যে তোমরা আসো আল্লাহর দিকে এবং সে নিজে সৎকর্ম করে এবং বলে যে আমি একজন মুসলিম বা আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আমার কথা কাজ সব হচ্ছে মুসলিমের মতো তো এই ব্যক্তির কথার যে উত্তম কথা কার হতে পারে এক্ষেত্রেও কিন্তু আল্লাহ বাহান হওয়া তালা নারী কিংবা পুরুষ এই বিভক্তিটি এখানে কিন্তু তিনি করেননি বরং সবাইকে কমন ভাবে বলেছেন একজন নারী যখন আয়াত করবে তখন আয়াতের উপরে তিনি আমলের চিন্তা নিয়ে ফজিলাত অর্জনের আহ মানসিকতা নিয়েই তিনি তেলাওয়াত করবেন পাশাপাশি তিনি এ আয়াতের উপরে আমল করতে গিয়ে তিনি দাওয়াতের কাজ করবেন এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা তো কিভাবে করবেন একজন নারী তার তার এ বা একজন নারী তিনি দাওয়াতের দায়িত্বটি কাজটি কিভাবে আঞ্জাম দিবেন আহ সেটিও আমাদের কাছে স্পষ্ট নারীদের শিক্ষা দীক্ষা তাদের কর্মকাণ্ড অনেক কিছুই হচ্ছে নারীদের যে ইসলামের নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্যে থেকে পুরুষের ক্ষেত্রে কিছু যেমন নীতিমালা রয়েছে পুরুষ তার নীতিমালায় তিনি দাওয়াতি কাজ করবেন ইসলামের অন্য অন্য কাজকর্ম করবেন একজন নারীও ঠিক নারীদের জন্য নির্ধারিত থেকে করবেন করবেন অর্থাৎ তিনি তিনি পর্দা তার নীতিমালার স্বামীর অনুমতি নিয়ে এ কাজটি করবেন এছাড়া কমন যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমাদের খেয়াল রাখতেই হবে যে দাওয়াতের কাজ সেটি যেন হয় এখলাসের এর সাথে আহ দাওয়াত আমি যে বিষয়ে দিচ্ছি সে বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত আহ হয়েছি কিনা যে আহ এটি কোরআন এবং সন্ন্যাসম্মত বক্তব্য বা ফতোয়া এগুলো যদি নিশ্চিত হতে না পারি তাহলে কিন্তু আমার দ্বারা দাওয়াত দেওয়া এটা শোভনীয় নয় কারণ একটি ভালো কথার পৌঁছানোর দিয়ে যত মানুষ পথের অনুসরণ করবে মানুষের সেই সৎকর্মের যে একটি প্রতিদান সেই প্রতিদানের একটি অংশ এই দাওয়াত বা আহ্বানকারী তিনি পেয়ে যাবেন ঠিক একইভাবে খারাপ কাজের দিকে মানুষকে যখন আহ্বান করা হয় সেটা ভুলবশত যদি কোনো খারাপ বা কোনো ভ্রান্তি আমার মাধ্যমে দাওয়াতের নামে দিয়ে যায় এবং সেটার অনুসরণে যদি মানুষ বিভ্রান্ত হয় পথভ্রষ্ট হয় তো যতগুলো মানুষ এই পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয় প্রত্যেকটি মানুষের গুনাহের একটা অংশ এই যে যে মানুষটির ভুলের কারণে এমনটি হলো সেই মানুষটিকে বহন করতে হবে অতএব এখানে আমাদের মৌলিকভাবে কিছু জিনিস অর্থাৎ বাসির ইলমের সাথে বিবেচনার সাথে বিবেকের সাথে জ্ঞান বিজ্ঞানের সাথে আমাদেরকে যেমন কাজ করতে হবে ঠিক একইভাবে নারী হিসাবে আমাদের যে স্পেশাল কিছু নীতিমালা ফলো করতে হয় সেগুলো আমাকে ফলো করে এ দাওয়াতি কাজ করতে হবে এক্ষেত্রে গুণাহার হওয়ার কিছু নেই বরং তিনি একজন পুরুষ হিসাবে তিনি যেভাবে স্বভাবের ভাগীদার হবেন একজন নারীও এভাবে স্বভাবের ভাগীদার হবেন তবে নারীরা যদি স্বামীর অনুমতি না নেন অথবা এই দাওয়াতি কাজ করতে যাওয়ার কারণে যদি একজন নারী তিনি তার স্বামীর হক আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের কম কিছু করে বসেন তখন কিন্তু আহ এই ধরনের বিষয়গুলো কিন্তু গৌণ হিসাবে আমাদেরকে দেখতে হবে কারণ দাওয়াতের কাজ হচ্ছে ফরজে কেফায়া আর একজন স্বামীর স্বামী হিসাবে স্বামীর হক সেটি কিন্তু ফরজ একজন স্ত্রীর উপরে অতএব আমরা আহ ফরজকে ফরজের মতো মূল্যায়ন করার চেষ্টা করব ফরজে কে ফরজে কেফায়ার মতো মূল্যায়ন করবো ফরজকে ফরজের মতো সুন্নাতকে সুন্নাতের মতো আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো আল্লাহ আলমাল আল্লাহ নবিয়ানা মোহাম্মদ